ফের চোরাই বাইক উদ্ধারে সফল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার দুটি চোরাই বাইক, গ্রেফতার দুই যুবক। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ধৃতদের রায়গঞ্জ আদালতে পাঠানো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকদের নাম নারায়ণ বর্মন ও রাবণ, বয়স ২৬ বছর, বাড়ি রায়গঞ্জের মহারাজা এলাকায় ট্যাংরায়, এবং সময় দাস প্লাস্টিক, বয়স ২৫ বছর, বাড়ি রায়গঞ্জের বিলাসপুর এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাইক চুরির অভিযোগে রায়গঞ্জের নাগর এবং বারোদুয়ারি এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চোরাই বাইক। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৯ এবং ১১১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশের তরফে এক থেকে বেশি তথ্য জানানো হয়নি। ¡Ay, Dios mío! ¡Ay, Dios mío!